আছে ঝোল করে দেখো তো এখানে যা যা লাগছে এখানে আমি শুকনা মরিচ তারপর তেজপাতা আর আদা একটু থেতো করে রেখেছি আর এখানে রুই মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আলু আর বেগুনটা কেটে রেখেছি তো এখন আমি যেটা করব একটা মশলা তৈরি করে নেব একটা ছোট বাটিতে সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিলাম এখানে দেব 1.5 চামচ পরিমাণ লবণ 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি এখন এটা একটু মশলাটা একটু মিশিয়ে নেব জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব একটু সামান্য পরিমাণ রেস্ট দেব এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি তো কড়াইটা তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছিলাম সেটা দিয়ে দিব এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আর জিরা এটাও এমনি সময় দিয়ে এখন এই আলু বেগুনটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে আমি আলাদা করে লবণ হলুদ দেব না কারণ আমি যে মশলাটা মিক্সার করে রেখেছি সেই মশলার মধ্যেই আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি কিন্তু পরবর্তীতে যদি দরকার হয় আমি পরবর্তীতে লবণটা এখন আলু বেগুনটা ভালো করে আমি তখন যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন তার মধ্যে দিয়ে দিই দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব এটা আমার কষানো হয়ে গেছে তেল উঠে এসছে উপরে আমি এর মধ্যে ঢেলার জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা ঘন করার জন্য এখানে একটু জলে আমি 1 চামচ পরিমাণ ময়দা দিচ্ছি নিয়ে এটা ভালো করে গুলিয়ে রাখব এখানে ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমরা এটাকে ঢেকে দিই এখানে আমার ঝোলটা ফুটে গেছে তো আমি যেই ময়দা মিশ্রণটা গুলে রেখেছিলাম জলের মধ্যে সেটা আমি দিয়ে দিলাম এটা দিলাম ঝোলটা একটু ঘন হবে হওয়ার জন্য ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি আবার ঢেকে দিচ্ছি তো এখানে আমার ঝোল অনেকটাই ঘন হয়ে এসছে এবং ফুটে এসছে তো মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি একটু ঝোলের নিচে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ঢেকে দেব যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে মেশে তো আমার আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে আপনারা বাড়িতে এটা অবশ্যই করে খাবেন আপনারা কম বেশি সবাই জানেন এই রেসিপিটা আমি আমার মতন করে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ